হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই এনএসপিডির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে দেখাবো HIKARI-HX688T-14-03 হিকারি ইন্টারলক মেশিনে কীভাবে ম্যানুয়াল এবং অটো দিয়ে চালাইতে হয়। তো ভিউয়ার্স, কীভাবে মেশিনটি রান করবেন অটো, ম্যানুয়াল এবং সেমি অটো দিয়ে, দেখুন। আপনাদের কাছে দেখাচ্ছি, মেশিনকে পাওয়ার দিলাম। সেন্সরটিতে হাত দিলে বা সাপ্লাই দিলেও হবে, বা হাত দিবেন তো মেশিন চলবে। সেন্সর ও এম সেন্সর হবে সামনের দিকে, পরে সেন্সর। দেখুন, এখন প্যাডেলে বাড়া দিলে মেশিন চলবে না, সেখানে এখন সাপ্লাই না দিবেন, এখন সেমি অটো পজিশন আছে। আমরা এখন সেমি অটো পজিশন চেঞ্জ করবো, দিয়ে লেখা আছে ভিউয়ার্স, দেখুন ওখানে ক্লিক করতে হবে। ভিউয়ার্স, এখন অটো পজিশন আসছে। এখন ভিউয়ার্স, আমাদের প্যাডেল দরকার হবে না মেশিন রান করতে হলে, আমরা সাপ্লাই দিব তো মেশিন চলবে। দেখুন ভিউয়ার্স, প্যাডেল তাকে লাগতেছে না, আমি হাত দিলাম তো মেশিন রান, আমার এই সেন্সরে ফেব্রিক পাবে তো মেশিন রান হবে। দেখুন ভিউয়ার্স, তো ভিউয়ার্স আপনাদের এখন দেখাবো ম্যানুয়াল, ম্যানুয়াল চলে আসছে। দেখুন ভিউয়ার্স, আপনাদেরকে এখন দেখাবো ম্যানুয়াল, এখানে ওখানে আমার কোনো ফেব্রিক দেওয়া ছাড়াই মেশিন রান হবে, ওখানে দিতে সেন্সরে হাত দিতে হবে না ভিউয়ার্স, দরকার নাই ওগুলি। এখন আমি শুধু প্যাডেলে পা রাখলে মেশিন চলবে। দেখতেই পাচ্ছেন আমাদের মেশিনটি এখন সেন্সর হাত দেওয়া ছাড়াই মেশিনটি রান আছে। তো ভিউয়ার্স, আমাদের এখন মেশিনটি ম্যানুয়াল, মেশিনটি ভিউয়ার্স ম্যানুয়াল থাকলে সাকসেস ডিভাইস চলবে না। তো ভিউয়ার্স, এভাবেই খুব সহজে আপনারা হিকারি ইন্টারলক এই মডেলটিতে আপনারা অটো এবং সেমি অটো চেঞ্জ করতে পারবেন, ম্যানুয়াল করে নিতে পারবেন, আপনাদের যেভাবে সুইমে সুবিধা হয়। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু সবার আগে আমার ভিডিওটি পেতে বেল আইকন বাটনটি বাজিয়ে রাখুন। ভিউয়ার্স, ভালো থাকবেন।